নমস্কার, আমি নবেন্দু, আপনারা এখন আমার চ্যানেল বিগিনারে। আমি লাস্ট 3-4 পর্বতে পশ্চিম ডুয়ার্সের বিভিন্ন অঞ্চল ঘুরে সেগুলো ভিডিও আপলোড করেছি। আশা করি সেই ভিডিও আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অনুগ্রহ করে দেখে নেবেন। জয়ন্তী পর্ব শেষ করে আমাদের এখন গন্তব্য হচ্ছে জলদাপাড়া ফরেস্ট। জলদাপাড়া যাওয়ার জন্যে আমরা একটা গাড়ি আগে সকালেই বুক করে নিয়েছিলাম, সেই গাড়িতে করে জয়ন্তী ঘুরেছি। জয়ন্তী থেকে ঘুরে আমাদেরকে সেই গাড়ি পৌঁছে দেবে হচ্ছে রাজাভাতখাওয়া স্টেশনে। রাজাভাতখাওয়া স্টেশন থেকে অ্যাকচুয়ালি রাজাভাতখাওয়া স্টেশনে আমাদের হচ্ছে দুটো কুড়িতে রাইট টাইমে ট্রেন আছে। এখন বাজছে 1:30, আমাদের কাছে মোটামুটি 1 ঘন্টা সময় আছে। তো এই সময়টা কীভাবে কাটানো যায় সেটা ভাবতে ভাবতেই আমরা চলে এসেছি রাজাভাতখাওয়া স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যে এখানকার ইন্টারপ্রিটেশন সেন্টার বা মিউজিয়ামে। আমি মিউজিয়ামের মধ্যেই এখন আছি। মিউজিয়ামটা টোটালটা ফরেস্টের মধ্যেই আছে। মিউজিয়ামের গেটের সামনে আমি যাচ্ছি, মিউজিয়ামের ভিতরে ঢুকবো। যদি ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাও থাকে, ভিতরে কী কী আছে এবং মিউজিয়ামে কী কী দেখা যাচ্ছে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। পেছনে আছে একটা বোর্ড, তো আমি একদম মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। এটা হচ্ছে মেন গেট। হাতি দেখার জন্য আমরা উৎসুক আছি। একদম অরিজিনাল হাতি না পেলেও এখানে হাতি আছে। সম্ভবত জলদাপাড়া কিংবা কাছাকাছিতেই এয়ারফোর্সের কোনো বেস আছে। মাথার উপর দিয়ে অনেকক্ষণ থেকে ফ্লাইট ঘোরাফেরা করছে, তো সেগুলোর আওয়াজ শোনা যাচ্ছে। রাজাভাতখাওয়া নামটা শুনলে একটু তো মনে হয় যে রাজাভাতখাওয়া এটা বা কেমন জিনিস, রাজাভাতখাওয়া কী করে নামটা হলো প্রথমেই জানতাম না। আমি গুগল সার্চ করে দেখেছিলাম যে কোচবিহার রাজার সঙ্গে ভুটানের রাজার কোনো একটা ঝামেলা হয়েছিল, তারপরে কোনো একটা সন্ধি হয় এবং সন্ধির সময় যে মীমাংসা হয়েছিলো সেটা ভাত খাওয়া মীমাংসা হয়েছিল। এটা আমি গুগলে দেখেছিলাম কিংবা শুনেছিলাম, কিন্তু যেটা এখানে এসে জানতে পারছি ঘটনাটা অনেকটা সেরকমই, কিন্তু ব্যাখ্যাটা হচ্ছে এরকমভাবে। এই যে পরিষ্কার এখানে লেখা আছে 1756 সালে, আমি আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি, দেখে নিতে পারেন যে রাজাভাতখাওয়া নামটা কীভাবে এসেছে। এবার মিউজিয়ামের ভিতরে গিয়ে ঘুরে দেখা যাক। রাজাভাতখাওয়া মিউজিয়াম থেকে বেরিয়ে এবার স্টেশনে যাওয়ার পালা। যে মিউজিয়ামটা আছে তার ঠিক উল্টো দিকের গেটটাও খুব সুন্দর। এটা হচ্ছে তার ভিউ, উপর দিকে তার ভিউটা আছে। এখান থেকে স্টেশনে মাত্র 2-1 কিলোমিটার হবে, খুব কাছেই আছে স্টেশন। তো চলুন যাওয়া যাক স্টেশনে। চলে এসেছি রাজাভাতখাওয়া স্টেশনে। স্টেশনে ঢুকতেই ডান দিকে একটা রেস্টুরেন্ট আমাদের তৈরি হচ্ছে। পুরো রেলের যে কামরা সেটাকে প্রথমে দূর থেকে মনে হচ্ছে অবিকল রেলের কামরা দেখতে কিছু একটা, কিন্তু না, এটা পুরো রেলের কামরাটাকে তুলে নিয়ে আসা হয়েছে। নিচে দেখতে পারবেন সিলিন্ডার আছে, সাসপেনশন থেকে শুরু করে যে টোটাল যে কোচ টোটালটাকে তুলে নেওয়া হয়েছে, কোচের যা ইকুইপমেন্ট সবই এখানে আছে। টোটালটাকে নিয়ে একটা রেস্টুরেন্ট মতো করা হচ্ছে। ভিতরে উঠা যাবে? তো জাস্ট সামনে কাজ হচ্ছে, এখনও এটা তৈরি হয়নি। আমি একবার ভিতরে উঠে দেখবো যে এটা ঠিক কী হতে চলেছে। আচ্ছা, এটা হচ্ছে পুরনো একটা কামরা। এখানে কিন্তু টয়লেটও এখনও বর্তমান, টয়লেটটাকে এখনও নষ্ট করা হয়নি। পাশের যে টয়লেট সেটাকে চেঞ্জ করে অলরেডি একটা রেক করা হয়ে গেছে এবং এই দিকটাকেও কিছু চেঞ্জ করা হয়েছে। বাইরে থেকে দেখে বুঝতেই পারা যাচ্ছিলো যে কোনো একটা রেস্টুরেন্ট হতে চলেছে। তো ভিতরে ঢুকে তার প্রমাণ আমরা পাচ্ছি। টোটালটাই কিন্তু এরকম কাজ হচ্ছে, উপরে ফল সিলিংয়ে লাগানো হচ্ছে। ট্রেনের যে কামরা সেটাকে রাখা হয়েছে, মানে বাইরের স্ট্রাকচারটা হচ্ছে ট্রেনের কামরা, কামরাটাকে রাখা হয়েছে, তার সঙ্গে শুরু করে টোটালভাবে এটাকে রিনোভেশন করা হচ্ছে রেস্টুরেন্টের মতো। কাজ চলছে। রাজাভাতখাওয়া পরে আবার কবে আসবো জানি না। নেক্সট যদি কোনো সময় আসি, হয়তো মাস 2-এর মধ্যে আসলেই নতুন যে রেস্টুরেন্ট এখানে হবে সেটা আমরা দেখতেই পাবো। জাস্ট এতদিন পর্যন্ত আছে ট্রেনের কোচ, আর ট্রেনের কোচের মতো একই রকম প্যাসেজ নিয়ে এখানে একটা সম্ভবত রান্নার জায়গা কিংবা কিচেন করা হয়েছে। রাজাভাতখাওয়ার নাম নিয়ে কীভাবে নাম হয়েছে সেটা নিয়ে আমি একটু আগে দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। তো ওখানে নতুন একটা জিনিস শুনলাম, মানে রাজাভাতখাওয়ার নামের একটা কীভাবে নামটা এসছে সেটা শুনছিলাম, আর পেছনে
এরকম একটা রেস্টুরেন্টও দেখতে পেলাম। এরকম যখন জিনিস দেখতে যখন ঘুরতে বেরিয়ে এরকম কোনো অভিনব জিনিস দেখতে পাই, মনটা সব প্রথম সেদিকে কাড়ে এবং সেইটা ছবি তুলতে ইচ্ছা করে। আমাদের গন্তব্য এখন এই রাজাভাতখাওয়া স্টেশন থেকে মাদারিহাট পর্যন্ত। আমরা টিকিট কেটেছি ভিস্তার ট্যুরিস্ট স্পেশাল, যে ভিস্তাদম কোচটা আছে সেটা টিকিট কেটেছি। আচ্ছা একটু দেখিয়ে দিই বাইরে রাজাভাতখাওয়া স্টেশনের চিত্র। স্টেশনটা কিন্তু একটা হেরিটেজ স্টেশন, অনেক পুরনো স্টেশন, ইংরেজ আমলে তৈরি স্টেশন। এটা হচ্ছে রাজাভাতখাওয়ার বাইরের চিত্র। অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে ভিস্তাদম কোচে এসে কোচে জার্নি করব, তো সেই সুযোগ হয়নি। আজকে ভিস্তাদমের সম্পূর্ণ জার্নি না করলেও পার্সিয়াল যে জার্নিটা আমরা করছি, ভিস্তাদম যে ট্যুরিস্ট স্পেশাল আছে সেটাতেই জার্নিটা করব। ট্রেন অলরেডি ঢুকে গেছে প্ল্যাটফর্মে, আমি জাস্ট দাঁড়িয়ে আছি, চেষ্টা করবো ফুটেজটা নামার। জলদাপাড়া সাফারি করার জন্য আমরা এখনই ট্রেন থেকে নেমেছি। অ্যাকচুয়ালি আমাদের কোনো প্রি বুকিং করা নাই, জলদাপাড়ার যে সাফারি তার স্লট 4:30 সম্ভবত একটা আছে, সেটা ওখানে গিয়ে দেখতে হবে যে আমরা পাবো কি না। এখান থেকে যে বুকিং কাউন্টার সেটা খুবই কাছে, আর আমাদের ইউথ হোস্টেলে রুমও বুক করা আছে, তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা যাবো হচ্ছে হয় বুকিং কাউন্টার যাবো কিংবা ইউথ হোস্টেল যাবো। আর একবার ট্রাই করবো, যদি আজকে বিকেলে সাফারিটা করতে পারি তাহলে আমাদের প্ল্যানটা সব ঠিকঠাক হবে। একবার দেখে নেবো কোন দিকে আছে ইউথ হোস্টেল। এই যে স্টেশন, এখান থেকে আমাদের যে ইউথ হোস্টেল সেটা ম্যাপে দেখাচ্ছে 1 কিলোমিটার, কিন্তু এই রোদে এখন 3:30 বাজছে, এই রোদে আর হাঁটতে ইচ্ছা করছে না। একটা টোটো কিংবা কিছু পেলে আমাদের সুবিধা হতো। টোটোতে প্যাকড আপলোড, আর তার সঙ্গে আমি ভিডিও করছি, সামনে 3 জন পেছনে 8-10 জন, জানি না কজন আছে, তো এটাও একটা অ্যাডভেঞ্চার। আর আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, ওই জন্য আর সময় নষ্ট করলাম না। যদি ওখানে গিয়ে অফলাইন টিকিট পেয়ে যাই তাহলে নেক্সট যে স্লটটা আছে 4:30 সময় সেটা আমরা একবার ট্রাই করার চেষ্টা করবো। তো ওই জন্যে এরকম একটা ভরপুর টোটোতে উঠে পড়েছি আমরা 4 জন, এগিয়ে যাচ্ছি সামনে জলদাপাড়া টিকিট কাউন্টারের দিকে। তো ভিডিও আর বড় করছি না, ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে থাকবেন। এটা আমার 3 নম্বর জঙ্গল সাফারি হলেও এরকম আর্লি মর্নিংয়ে ভোরবেলা বেরিয়ে এটা ফার্স্ট জঙ্গল সাফারি। আশা করছি কিছু না কিছু বন্য প্রাণী আমরা দেখতে পাবো।